হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মকর রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ আমরা জানব। এই বিষয়টি আলোচনা করার আগে আরও একটি জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল কলকাতার পাশাপাশি আমার আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং, যেটার লিংক আমি কার্ডে দিয়ে দেবো এবং সবাইকে বলবো চ্যানেলটি একবার দেখুন। আশা করি খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন মেন আলোচনা যাওয়া যাক, জেনে নেওয়া যাক মকর রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, পৃথিবীতে সব থেকে নির্ভরযোগ্য মানুষ কিন্তু মকর রাশির মানুষরা হয়ে থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, কথার দাম কিন্তু এদের সবার থেকে বেশি থাকে। যদি কোনো কিছু একবার কাউকে কমিটমেন্ট করে, সেটা রাখার জন্য এরা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, শুধু চেষ্টাই করবে না, সেটা কিন্তু রাখবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো কারণে এদের যদি একবার বিশ্বাস ভেঙে যায়, সেকেন্ড টাইম কিন্তু এরা তাকে বিশ্বাস করে না। একবার বিশ্বাস কোনো রকমভাবে হেলদোল হয়, তার সাথে রিলেশনটা পর্যন্ত কিন্তু এরা রাখে না। চার নম্বর পয়েন্ট হচ্ছে, এরা যতক্ষণ না কোনো কিছু চোখে দেখছে সেই জিনিসটাকে কিন্তু বিলিভ করে না। সে যতই কাছের মানুষ তাকে বলুক না কেন, সেই বলাটার কিন্তু কোনো গুরুত্ব নেই। এদের কাছে চোখে দেখাটার বেশি গুরুত্ব আছে কানে শোনাটার থেকে। তাই যে কোনো জিনিস যতক্ষণ না এরা চোখে দেখছে, ততক্ষণ সেই জিনিসটাকে এরা বিলিভ করে না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো কম্পিটিশানে ইনভলভ হওয়ার আগে কিন্তু এরা অনেকগুলো প্ল্যান ছকে রাখে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, মানে মোটামুটি 5-6টা প্ল্যান নিয়ে কিন্তু নামে, যাতে কোনোরকমভাবে এদের হেরে যেতে না হয়। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু প্রচণ্ড ভালো অ্যাডভাইস দিয়ে থাকে। যদি এদের কথা শোনেন তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ উপকার আপনারা পাবেন। সাত নম্বর পয়েন্ট হলো, যে কোনো নতুন ব্যক্তির সাথে মিশতে কিন্তু এদের একটু বেশি সময় লাগে, এই বিষয়টাতে কিন্তু এরা একটু অপটু বলা যেতে পারে। আট নম্বর পয়েন্ট হলো, ভালোবাসার ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ অনেস্ট হয়ে থাকে, এই বিষয়টা এদের কাছে প্রচণ্ড অনেস্টের একটা বিষয়, এবং এরা কোনোরকমভাবে নিজের পার্টনারের সাথে কিন্তু কোনো কিছুর বিনিময় চিট করে না। ন নম্বর পয়েন্ট হলো, বন্ধুদের সাথে এদের রিলেশন কিন্তু খুব ভালো হয়, এই বন্ধুদের মহলে এরা কিন্তু খুব মজাদার ব্যক্তি রূপে নিজেদেরকে ধরা দেয়, যেটা কিন্তু সবসময় এই পার্সোনালিটিটা সবসময় কিন্তু চোখে পড়ে না, একমাত্র বন্ধু বান্ধবদের সামনেই কিন্তু এই পার্সোনালিটিটা চোখে পড়ে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, মাঝে মাঝে এরা কিন্তু একা থাকতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। একটু ভিড় থেকে এড়িয়ে, লোকজনের থেকে এড়িয়ে, নির্জনে একা বসে সময় কাটাতে, এটা এদের কিন্তু প্রচণ্ড একটা প্রিয় জিনিস। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের 10টা সিক্রেট নেচার আমি আলোচনা করে দিলাম। আপনাদের যদি কোনো রিলেটিভ, বন্ধু বান্ধব এই রাশির পার্সন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ হেল্প হবে তাদের সাথে ডিল করতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।